সুপ্রিয় বিএড অনার্স তৃতীয় সেমিস্টার শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আইসিটি এডুকেশন পেপার বিষয়ের আজকে নতুন আরও একটি টপিক্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম কত পড়বে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং এক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় আজকে আমি দেখাবো গ্রুপ ফোর অক্টাল এবং এক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় প্রথমে দেখাবো অকটাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করার করতে গেলে অকটাল সংখ্যাটি প্রতিটি ডিজিটের জন্য তিন বিট বাইনারি মান লিখতে হবে লক্ষ্য করো অকটাল সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য অর্থাৎ যতগুলো ডিজিট থাকবে অকটালের প্রতিটি ডিজিটের জন্য তিন বিট মান লিখতে হবে এরপরে দেখো যদি কোনো ডিজিটের মান তিন বিটের কম হয় তবে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যা শূন্য বসাতে হবে কোন দিকে বসাতে হবে বাম দিকে এটা যেন মনে থাকে বাম দিকে তিন বিট পূর্ণ করতে হবে এরপর মানগুলো পাশাপাশি বসে উক্ত অক্টাল সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে তো প্রথমে দেখো অক্টাল একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে সিক্সটি টু এটা একটি অক্টাল সংখ্যা তাহলে তাহলে সিক্স এর জন্য আমার বাইনারি ডিজিট লিখতে হবে তার বাইনারি ডিজিট লিখার জন্য আমরা কি করবো তাহলে প্রথমটা হচ্ছে জিরো এরপরে হচ্ছে ওয়ান ওয়ান তিন বিট আর টু এর জন্য কত লিখব জিরো ওয়ান জিরো এটা কীভাবে লিখছে এটা চিন্তা করতে হবে ওয়ান টু ফোর তিনটা বিট তাহলে সিক্স সিক্স কত লিখবে দিয়ে দুই তার মানে যেগুলো যোগ করলে আমার অক্টাল ডিজিটটি পাবো সেগুলো লিখতে হবে তাহলে আর দিয়ে হয় লিখলে তাহলে ওয়ান ওয়ান জিরো দেখো ওয়ান ওয়ান জিরো এরপরে টু তাহলে ওয়ান টু লিখলে এটা হচ্ছে জিরো এটা হবে ওয়ান আর এটা হচ্ছে জিরো কারণ এটা এটা বাদ দিলে এটা হচ্ছে টু তার যেগুলো যোগ করলে আমার কাঙ্ক্ষিত অক্টালটি পাবো তার নিচে শুধু ওয়ান লিখলেই হয়ে যাবে আর বাকিগুলো জিরো দিতে হবে তাহলে সেটাই করলাম তাহলে সিক্সটি টুর অকটাল কত হবে এবার যে বাইনারি বিটগুলো পেলাম সেগুলো পাশাপাশি লিখে দিই ওয়ান ওয়ান জিরো এরপর আবারও কত আছে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু বেস হচ্ছে টু এটাই আমার হয়ে গেল আর একটা এক্সাম্পল ডান পাশে দেখো এ পয়েন্টের নাম বলছে অক্টাল পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফোর সিক্স তাহলে থ্রির জন্য আমার কত হবে তাহলে এখানে হবে প্রথমে হচ্ছে জিরো বাইনারি নাম্বার ওয়ান 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 ফাইভের কত জন্য কোথা হবে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তখন বাইনারি পয়েন্ট হয়ে যাবে তাহলে থ্রির জন্য আবারও জিরো ওয়ান ওয়ান ফোরের কত জন্য কথা হবে ওয়ান জিরো জিরো সিক্সের জন্য করতে হবে ওয়ান ওয়ান জিরো এটার নিয়মটা সিক্সটা কীভাবে পেলাম ওয়ান টু ফোর তাহলে ছয় ছয় হতে গেলে এটা যোগ করতে হবে তাহলে যেটা যোগ করলে সিক্স হবে আর বাকিটা শূন্য দিতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো এটাই হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে অতএব বাইনারি থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফোর সিক্স এটা ছিল আমার অ্যাক্টাল নাম্বার এই বাইরিতে রূপান্তর করলে তাহলে জিরো ওয়ান 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 জিরো ওয়ান এরপরে আবার কত জিরো ওয়ান ওয়ান এরপরে কত ওয়ান জিরো জিরো এরপরে কত ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে টু এটা আমার সেই কাঙ্ক্ষিত অক্টাল টু বাইনারি এরপরে দেখে নিই কী হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় কোন হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে সংখ্যাটির প্রতিটি ডিজিটের জন্য এখানে বলা হয়েছে প্রতিটি ডিজিটের জন্য চার বিট আগেরটা ছিল তিন বিট করে মান লিখতে হবে যদি কোনো ডিজিটের মান চার বিটের কম হয় তাহলে বাম দিকে প্রয়োজনের সংখ্যা শূন্য বসে চার বিট পূর্ণ করতে হবে এরপর মানগুলো পাশাপাশি বসিয়ে বাইনারি সংখ্যাটি পাওয়া যাবে চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই তাহলে আমার থ্রি থ্রিটা কত বাইনারিটা ওয়ান ওয়ানে থ্রি তাহলে এখানে বাম দিকে আরও দুইটা শূন্য বসাইতে হবে হয়ে গেল এ আমরা জানি যে হেক্সার এ ইকাল টু কত টেন টেন লিখতে গেলে আট আট দিয়ে দশ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এইট তাহলে আট আর এ দিয়ে দশ আচ্ছা বি মানে কত বি মানে হচ্ছে এগারো এগারোতে কত হবে তাহলে প্রথমে আট লিখতে হবে আর পরে হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান ওয়ান অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি ওয়ান টু ফোর এইট তাহলে কত কত নিতে হবে আট নিলাম আট আট দিয়ে আমি যদি এটা নিই তাহলে আট চার বারো অতিরিক্ত হয়ে যাবে তাহলে এটা হবে জিরো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান তাহলে আট আর দিয়ে দশ আর একে এগারো এরপর হচ্ছে টু টু এর কথা হচ্ছে টু এর হচ্ছে যেহেতু বিট নিতে হবে তার বামে অতিরিক্ত দুইটা শূন্য দিয়ে নিলাম তখন যে বাইনারি বিটগুলো গুলো পেলাম চারটে গ্রুপ পেলাম এই গ্রুপ পাশাপাশি লিখতে হবে তা লিখি 0, জিরো ওয়ান ওয়ান এরপরে কত আছে 0, জিরো ওয়ান জিরো এরপরে কত আছে 0, জিরো ওয়ান ওয়ান এরপরে কত আছে 0, জিরো ওয়ান জিরো বেস কত টু তাহলে এটাই হয়ে গেল আমার নাম্বার এরপর আরো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখো নাইন তাহলে নাইন কত হবে এর একে 9 তাহলে কত হবে এখানে দিতে পারবো তো ওয়ান জিরো জিরো ওয়ান চার বিট হয়ে গেছে এটা এরপরে কত d d মানে কত তেরো তাহলে সি সিতে বারো ডিতে তেরো ডি ইকাল টু থার্টিন তাহলে থার্টিন কত লিখব প্রথমে আট লিখে নিলাম তাহলে এবার চার নিতে হবে এখান দেখাই ওয়ান টু ফোর এইট তাহলে আট নিলাম চার নিলাম আট চার বারো তার মানে এটা শূন্য হবে এটা এক হবে তাহলে আট চার বারো রেখে তেরো তাহলে আমার বাইনারি কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান সাথে হচ্ছে ট্রিপল ওয়ান ই মানে চোদ্দ চোদ্দ তাহলে চোদ্দ দিয়ে কথা আট চার বারো আর দিয়ে চোদ্দ তাহলে আমার ট্রিপল ওয়ান জিরো হবে ট্রিপুল ওয়ান 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 আট চার বারো আর দু চোদ্দ জিরো এই এখন এই বাইনারি যে গুলো পেলাম এগুলোকে পাশাপাশি লিখতে হবে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান এরপরে এইখানে যেহেতু তিন বিট হয়েছে কাজে এইখানে একটা ডিজিট দিয়ে নিতে হবে তাহলে জিরো ট্রিপল ওয়ান আচ্ছা এরপরে হচ্ছে ট্রিপুল ওয়ান জিরো এটা হতো টু এই তো আমার হয়ে গেল কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার এরপর আসো গ্রুপ ফাইভ গ্রুপ ফাইভে কি আছে অক্টাল থেকে হেক্সাডিসিমাল কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করার সরাসরি কোনো পদ্ধতি নেই তবে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যায় দেখো প্রথম ধাপে কি আছে প্রথমে বলা আছে অক্টাল থেকে ডেসিমালে যাইতে হবে সেখান থেকে বাইনারি তারপর হেক্সাডেসিমাল অক্টাল থেকে ডেসিমালে যাইতে হবে সেখান থেকে হেক্সাডেসিমাল করা যায় অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল অক্টাল থেকে বাইনারি ডেসিমাল সেখান থেকে হেক্সাডেসিমাল আমি এখানে তোমাদের দেখে যেটা দেখাবো যেটা সহজ হবে অকটাল থেকে বাইনারি আসতে হবে সেখান থেকে হেক্সাডেসিমাল যেতে হবে তো তার একটা এক্সাম্পল একটু দেখে নিই ধরো ফিফটি সেভেন এই অকটাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে তাহলে ফিফটি সেভেন লিখলাম তাহলে প্রথমেই করতে হবে কি এই ফাইভকে বাইনারিতে লিখতে হবে তাহলে ফাইভের বাইনারি কত হবে ওয়ান জিরো ওয়ান যেহেতু এটি অক্টাল তাহলে এখানে তিন বিট দিলাম আর সেভেনের হচ্ছে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এখন এই যে তিন বিট করে ফেলাম এখন এটা বাইনারি হয়ে গেল অর্থাৎ ফিফটি সেভেনের এটা হচ্ছে লকটাল নাম্বার এটার বাইনারি হচ্ছে এটা এখন এই তিন বিটকে আমার আবার চার বিটে ভাগ করতে হবে কারণ হেক্স আর কোড হচ্ছে চার বিট চার বিটের তাহলে আমাকে করতে হবে কি প্রথম ডান দিক থেকে আমাকে ক্রিয়াটা করে আসতে হবে তাহলে চারটা ওয়ান হবে এখানে ওয়ান 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 চারটা নিয়ে নিলাম এখান থেকে এ পর্যন্ত চার বিট তাহলে বাম দিকে থাকলে কত ওয়ান জিরো দুই বিট তাহলে আমরা আরও অতিরিক্ত দুইটা শূন্য বসে চারটে বিট মানে চার বিট একটা গ্রুপ করে নিলাম এখন এইটার ইকুই ভ্যালেড হেক্সার কোড কত হবে এটা কত হবে এটা হচ্ছে টু এটার কত হচ্ছে এটা হচ্ছে ফিফটিন আসলে ফিফটিন তো হেক্সার সিম কোনো ডিজিট নাই এটা আছে কত এফ হিসেবে তাহলে অতএব ফিফটি সেভেন এটা হচ্ছে এইট এটাকে যদি হেক্সাতে যাই তাহলে টু এফ সিক্সটিন এইতে আমার হয়ে গেল হেক্সারিম রূপান্তর বাইনারি করা হয়েছে চার বিট করে ভাগ করা হয়েছে দেখো টু এফ এটা হচ্ছে নাম্বার এবার আসো গ্রুপ সিক্স এবং এটি হচ্ছে আমার সর্বশেষ রূপান্তর হেক্সাডেসিমাল থেকে কীভাবে অক্টালে যাওয়া যাবে তো এটা হচ্ছে পুরোপুরি তার বিপরীত প্রথমে আমাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি আসতে হবে বাইনারি থেকে অকটালে যেতে হবে অকটালে তাহলে এটা একটা এক্সাম্পল দেখো প্রথমে কত হচ্ছে টু এফ তাহলে এই টু এর জন্য এ টু এর জন্য আমাকে কী করতে হবে বাইনারি ডিজিট লিখতে হবে এবং সেটা কত হবে চার বিটের তাহলে চার বিটের যদি হয় তাহলে দেখো আমার টু হচ্ছে ওয়ান জিরো এবং থেকে দুইটা শূন্য দেওয়া হয়েছে এফ এর জন্য চারটে ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা পেয়ে গেলাম একে আবার তিন বিট করে ভাগ গ্রুপ করে নিতে হবে তাহলে এটা একটা গ্রুপ হবে ডান দিক থেকে যেহেতু গ্রুপটা করতে হবে এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ আর বাম দিকে তাহলে কত থাকলো জিরো সবগুলো আছে ওটার আমার দরকার নেই তাহলে এটা হচ্ছে সেই গ্রুপ এটা হচ্ছে সেই গ্রুপ এদিকে জিরো যেটা দরকার নেই এখন ওয়ান জিরো ওয়ান এর ইকুইভ্যালেন্ট হকটাল কত হবে তাহলে চারের রেখে পাঁচ আর এটা হচ্ছে সাত তাহলে ফিফটি সেভেন দেখো এটাই ছিল আমার শিক্ষাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটি তো সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ